গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে হচ্ছে নেক্সট দিন আর আমরা যাচ্ছি পুরী বিচে, সি বিচে। চলো ওখানে গিয়ে তোমার সাথে কথা বলছি। আর এই চারুশি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি আমরা শ্রী মিচে। আর আরুষিয়ার স্ট্রিটে অনেক খেলা করছে আর আমি হচ্ছে বিভিন্ন রকম পোজে নিজের ভিডিও তোলার চেষ্টা করছি রিতুর জন্য এবং আমার ইউটিউব ভিডিওর জন্য। আজকে কিন্তু রিতুর অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, যদিও ও সেরকম কিছু মনে করেনি কিন্তু মনে মনে একটু দুঃখ পাওয়াটা স্বাভাবিক, ও সানগ্লাসটা ভেঙে গেছে। তো একটু মনে করে মনে বেচারি কষ্ট পেয়েছে, আমাদের মধ্যে একজনের হাত থেকে ভেঙে গেছে। আর দেখো একটা কি বড় একটা মাছ উঠেছে, মাছটা প্রথমে ভাবছিলাম হয়তো জ্যান্ত মাছ, তারপর দেখলাম ভালো করে এদিক ওদিক করে না, মাছটা আসলেই মারা গেছে কিন্তু মাছটা টাটকা ছিল। তো মাছটা কি মাছ জানো তো, যেটা হচ্ছে ওই টাচ করলে ফুলে ওঠে না, গলাটা ফুলিয়ে দেয় ওই মাছ। তো দেখো মাছটা মারা গেছে। তো এখন চলে এসেছি চা খেতে, আর সমুদ্রের পাড়ে বসে বসে চা খাওয়ার মজাটাই আলাদা, একদম একদম আলাদা লেভেলের আর কি। আমরা পার ডে প্রায় যতদিন এখানে থাকবো সমুদ্রের পাড়ে সকালবেলা বসে বসে চা খাবো, এটাই আমাদের মানে খুব ভালো লাগে আর কি। আবহাওয়াটা মিষ্টি, একটা সুন্দর আবহাওয়া আমরা উপভোগ করি, অনেকেই করে আমাদের মতো বসে বসে চা খায় আর সমুদ্রের আবহাওয়াটা উপভোগ করে। তো এখন চলে এসেছি আমরা সমুদ্রের পাড়ে, বিভিন্ন রকম পোজে বিভিন্ন রকম রিলস শুট করছিলাম, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো এখন হচ্ছে সন্ধ্যে 7টা বাজে, আর তোমাদেরকে তো বললাম আরুষি হচ্ছে এই দুদিন ধরে বলছিল উঠ চড়বে উঠ চড়বে, সময় হয়ে উঠছিল না। আর দেখো আমার হচ্ছে দেওরের মেয়ের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল, ওরা এসেছিলো অন্য গাড়িতে, ওরা যদিও আজকে মানে কালকে সকালবেলা ফিরে যাবে, তাও ও বললো জেঠিমা আমিও চড়বো, তো উঠ চড়তে নিয়ে এলাম দুজনকেই। আমি যেহেতু চড়তে ভয় পাই, আরুষি আর ও হচ্ছে দুজন মিলে চড়বে, আমি আর উঠবো না। না যদি কিন্তু ও থাকতো আমাকে উঠতেই হতো, কারণ আরুষিকে তো আমি একলা ছাড়তে পারতাম না, পলি আমাকে উঠতে হতো। যেহেতু পলি আছে সেহেতু পলি ওর সাথে উঠবে। আর দেখো উঠ চড়ে মানে উঠে উঠে তো কি খুশি, একলাই টং টং করে উঠে গেল, এত উঁচু একটা জিনিস তার মধ্যে একলাই উঠে পড়লো, ভয়টাই কিচ্ছু পায় না, একদম ডাকাত। এই তো, আর সব থেকে যখন উঠটা চলতে আরম্ভ করে এমন ভাবে যায় না যেন টং মানে কি আর বলবো, সেই শরীর ফরীর সব কাঁপতে শুরু করে। ওরা কিভাবে ওদের সাহস হয় বুঝতে পারি না, আমি তো একদম চড়তে পারি না। আগের বারে উঠেছিলাম এসে আর এত ভয় পেয়েছিলাম কি বলবো। দেখো এই দেখো কেমন ভাবে যাচ্ছে, দেখো আর সেই হাসিটা একবার দেখো তোমরা। তো এখানে আমরা হচ্ছে বিভিন্ন রকম পোজে কয়েকটা ফটো তুলে নিলাম, তো ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও,